হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। আর দীপিকা দাস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজ শনিবার, আর আজকেও কিন্তু আমি ভোরবেলা উঠেছি, এই ধরো আরও 5:30টার একটু আগে, এই 5:15-20 দিকে উঠলাম আজকে। সাধারণত কিন্তু শনি রবিবার আমি ভোরবেলা উঠি না, বা হাজব্যান্ড অফিসে যায় না, সেই জন্যে কিন্তু ভোরবেলা রান্না হয় না। কিন্তু আজকে যাবে অফিসে, মানে কোনো একটা দরকার আছে সেই জন্য যাবে, তো ওই জন্য স্পেশালি আজকে শনিবার দিনকে ভোরবেলা রান্না হচ্ছে, না হলে ভোরবেলা হয় না। তো ওই জন্য রান্নাঘর থেকেই আজকে ব্লগটা স্টার্ট করছি। আর যেদিন যেদিন আমার ভোরবেলা রান্না হবে, তো ডেলি ব্লগে সকালে স্টার্টটা কিন্তু রান্নাঘর থেকেই করতে হবে, কারণ সকালে উঠে আগে আমি প্রথম ওটাই করছি রান্না। তো আজকে যেটা রান্না করব সেটা চিংড়ি মাছের ঝাল, বাগদা চিংড়ির ঝাল করছি। আর একটু বাড়িতে টক দই ছিল, ওটা কিন্তু ঝালের মধ্যে দেব। আমার মনে হলো একটু টক দই ছিল, ওটা দিলে একটু টেস্টি হবে। আর তোমরা দেখতেই পাচ্ছ উচ্ছে খাচ্ছি, হ্যাঁ, অনেক কাঁঠালের দানা আছে, উচ্ছে দিয়ে কাঁঠাল দানা দিয়ে একটু চচ্চড়ি করব। আর একসাথে কিন্তু না আমি দুটো কড়া বসিয়ে দিয়ে রান্না করব, কারণ কি বুঝতেই পারছ, তাড়াহুড়োর রান্না, একদিকে করলে তো অনেকটা দেরি হয়ে যাবে, সেই জন্যে দুদিকে একসাথেই কিন্তু কড়া বসিয়ে দিয়ে রান্না করছি। আর ওদিকে আমি চিংড়িটা ভেজে তুলে নিয়ে এদিকে পেঁয়াজ আর লঙ্কাটা দিয়ে হালকা করে ভেজে নিয়েছি। আর এদিকে দেখো আমি উচ্ছেটাকে ভেজে নেব, উচ্ছেটাকে খুব বেশি ভাজবো না, হালকা করে ভেজে নেব। আর এই কড়াইটা না আমাদের উনুনে রান্না হয়, মাঝে মধ্যে উনুনে আমার শাশুড়ি করে, তো সেই জন্যে কী হয় কড়াটা এরকম কালো হয়ে গেছে। আর এটা অনেক আগেকার দিনের কড়া, মানে এর বয়স অনেক দিন হয়ে গেছে বেশ, আর পাতলাও হয়ে গেছে। আর দেখছো ওই টক দই দেবো বলেছিলাম, বাড়িতে একটু টক দই ছিল, তো টক দইটা একটু ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম, আর এবার একটু ভালো করে ফেটিয়ে নিয়ে আর দিয়ে দেব। আর কি বলো তো, টক দই এরকম কষার সময় দিয়ে কষলে যে এরকম কেটে কেটে বা দানা দানা হয়ে যায়, এটা আমি জানতাম না। তো আজকে যখন কষার সময় টক দইটা দিলাম, পরে দেখলাম দানা দানা ডিম ডিম হয়ে গেছে। তোমরা কিন্তু এই ভুলটা যারা যারা করো তারা কিন্তু একদম করো না। টক দই কিন্তু ভালো করে ফেটিয়ে, খুব ভালো করে ফেটিয়ে দিতে হবে, আর কষা তো একদমই যাবে না, তাহলে কীরকম আমার তরকারির মধ্যে দানা দানা ফুটে গেছে। আর তোমাদেরকে আমি আগের ব্লগেই শেয়ার করেছি যে আমার মনটা অতটা ভালো ছিল না, সেই জন্যে দুদিন ব্লগ করা হয়নি, মানে ব্লগটা যে দেব তার জন্যে তো আমাকে ভিডিও করতে হবে, তো ভিডিওই করিনি, কী করে ব্লগ দেব। আবার কি বলো তো, এই যে দুদিন আমি ব্লগ দিলাম না, তার জন্যও কিন্তু আমার মনের মধ্যে একটা কেমন মানে খচখচানি হচ্ছে, যে দুদিন ব্লগ দিলাম না, দুদিন হয়ে গেল ভালোও লাগছিল না, এদিকে ব্লগ দিলাম না বলে ভালো লাগছিল না, আবার এদিকে ব্লগ করতেও ভালো লাগছিল না। তো আজকে ভাবলাম যে না যাই হোক না কেন, আজকে ব্লগ করব, কালকের ব্লগটা দিতেই হবে। আর এদিকে দেখছো আমার উচ্ছেটা একদম ভাজা হয়ে গেছে, ওই যে বললাম হালকা হালকা করে ভেজে নেব, বেশি ভাজবো না। আর কি বলো তো, একসাথে সব কিছু গুছিয়ে নিয়ে যে রান্না করতে বসবো তাতে অনেকটা দেরি হয়ে যায়, তাড়াহুড়ো করে চারিদিকে অগোছালো হয়ে যায়, আবার নোংরা হয়ে যায় বেশি রান্নাঘরটা। কিন্তু কিছু করার নেই, ওই যে তাড়াতাড়ি করতে হবে তার জন্যই কিন্তু আমি একটু রান্না বসাই, একটু আবার আনাজ কাটছি, আবার কখন একটু তরকারিটা নেড়ে দিচ্ছি, আবার এসে একটু কিছু সবজি কেটে নিচ্ছি, এরকমভাবেই কিন্তু তাড়াহুড়ো করে করতে বাধ্য হই। যাই হোক, আজকে কিন্তু রান্না করতে করতে তোমাদের সাথে একটু গল্প করি। আজকের আমার ভিডিওর টাইটেল দেখেই বুঝতে পেরে গিয়েছো ভিডিওটা কি নিয়ে হতে চলেছে, বা আমি তোমাদের ভিডিওতে কি বলতে চলেছি। হ্যাঁ, তোমরা ঠিকই দেখেছো, আমি বলতে চলেছি একটা নতুন জার্নি স্টার্ট হচ্ছে। হ্যাঁ, তোমরা দেখছো যে কাউকে নিয়ে বা কারোর সাথে একটা জার্নি স্টার্ট হচ্ছে। হ্যাঁ, সত্যি সেটাই, ইউটিউবের জার্নি তো ইউটিউবকে সাথে নিয়ে, তাই না, নিজের চ্যানেলকে সাথে নিয়ে। তো চ্যানেলটাও তো একটা ছোট্ট শিশুর মতো, মানে একদম তৈরি করতে হচ্ছে, তারপরে সেটাকে ধীরে ধীরে কত যত্ন করে বড় করতে হচ্ছে, এবং সেটার যত্নও নিতে হচ্ছে, খেয়ালও রাখতে হচ্ছে, তাই না। প্রায় ধরো দেখতে দেখতে 2.5 মাসের মতো হয়ে গেছে ইউটিউব চ্যানেলটা। তো একে নিয়ে একটা নতুন স্বপ্ন, অনেক কিছু স্বপ্ন দেখছি, সবাই স্বপ্ন দেখে তার চ্যানেলকে নিয়ে, আমিও দেখছি আমার চ্যানেলকে নিয়ে। জানি না কতদূর এগোতে পারবো, বা কোথায় গিয়ে পৌঁছাতে পারবো, বা আদৌ এগোতে পারবো কি না, কিন্তু চেষ্টা তো সবাই করে, আমিও চেষ্টা করে যাচ্ছি, বাকিটা তোমাদের হাতে আর ভগবানের হাতে, তাই না। বাকিটা সত্যি আমার হাতে আর কিছু নেই, কারণ আমি ভিডিও দিতে পারি, পরিশ্রম করতে পারি, কিন্তু দেখবে কি দেখবে না, বা কতটা ভিডিও ভিউজ হবে, সেগুলো সত্যিই ইউটিউব, ভগবান আর তোমাদের হাতে।
তো দেখো, এদিকে বকবক করতে করতে আমি বলতেই ভুলে গেছি, আজকে একটা নতুন রেসিপি রান্না করছি। এটা যে কোথাও দেখেছি বা কোথাও খেয়েছি এমন নয়, বাড়িতে পটল ছিল আর অনেকটা টক দই ছিল, তো ওই জন্য ভাবলাম এটা বানিয়ে ফেলি। আর ওইদিকে কিন্তু আমি চিংড়ির ঝালটা হয়ে গেছে, ওর মধ্যে একটু কাঁচা তেল দিয়ে ওটা চাপা দিয়ে রেখে দিয়েছি, তো তখন কথা বলছিলাম সেই জন্য তোমাদের বলতে পারিনি। আর এখন দেখো চিংড়ির ঝালটা প্রায় হয়ে এসছে, এবার আমি কিন্তু ওটাকে নামিয়ে নেব। আর হালকা ফ্লেমে কিন্তু গ্যাসটাকে মানে রেখে দিয়েছিলাম জ্বালিয়ে, মানে তেল দেওয়ার পরে বেশি জোরে দিলে বা একদম অফ করে দিলে আমার ভালো লাগে না। তেল দেওয়ার পরে হালকা ফ্লেমে ওটাকে প্রায় 5 মিনিটের মতো স্টিমে রাখলে খুব টেস্টি হয়। আর অনেকেই হয়তো চিংড়ির ঝালটা দেখে ভাববে যে এত ঝোল করেছে কেন, তো পুরো চিংড়ির ঝোলের মতো। আসলে সবাই এটা দিয়েই খাবে, এবার সবাই তো একটু ঝোল ঝোল লাগবে, আর অন্য যে চচ্চড়ি বা তরকারিটা হচ্ছে তাতে তো ঝোল নেই, তো খেতে পারবে না, সেই জন্য এটা একটু ঝোল ঝোল করেছি। আর এদিকেও উচ্ছে চচ্চড়িটা বসিয়ে দিয়েছি আর পটলটা ভেজে নিচ্ছি, যেটা বলছিলাম তোমাদেরকে নতুন রেসিপি, জানি না কেমন খেতে হবে। পটলটার ভিতর থেকে দানাগুলো সব বের করে পটলটাকে ভালো করে ভেজে নিলাম, যেরকমভাবে পটলের দানা বের করে অনেকে পুর দিয়ে করে না, তো আমি আর তো পুর বানানোর মতো সময়ও নেই আর পুর দেওয়ার মতো কিছু ছিলও না বাড়িতে, তো এমনকি কালো জিরেও পেলাম না ঘরেতে দেখলাম, তো না হলে একটু কালো জিরে দিলে আর একটু ভালো লাগতো খেতে। আর আমি এর মধ্যে কী দিলাম বলো তো, তেল দিলাম আর টক দইয়ের মধ্যে হলুদ, আদা বাটা আর একটু নুন, এগুলো মিক্সড করে ফেটিয়ে রেখেছিলাম, তো তেলের মধ্যে ওগুলো সব দিয়ে দিলাম। আর টমেটো দিয়ে একটু নুন দিচ্ছি, কারণ টমেটোটা যাতে একটু মানে নরম হয়ে যায় সেই জন্যই একটু নুন দিলাম সামান্য। তো দিয়ে এবার পটলটা দিয়েই ভালো করে কষিয়ে নিচ্ছি, আর তারপরে এর মধ্যে জল দিয়ে দেব, দিয়ে এটাকে কিন্তু ফুটতে দিতে হবে, কারণ পটলটা সিদ্ধ হতে অনেকটা টাইম লাগবে। আর এইদিকে দেখো আমার উচ্ছে চচ্চড়িটা কিন্তু হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। উচ্ছে চচ্চড়ি হতে বেশি সময় লাগে না, কিন্তু কাঁঠালের যে দানাগুলো থাকে ওগুলো সিদ্ধ হতে বেশ অনেকটা সময় লাগে। আর আমি কিন্তু পটলের যে মানে বানাচ্ছি গ্রেভিটা, যাই কি নাম দেবো বুঝতে পারছি না, সেই জন্য নাম দিচ্ছি না, ওর মধ্যে একটু কিন্তু কাঁচা তেল দিয়ে দেবো, তাহলে কিন্তু টেস্টি লাগবে। পোস্তও ছিল না, শুধু টক দই আর সর্ষে বাটা দিয়েই বানালাম। আর আজকে কিন্তু রান্নাটা একটু তাড়াতাড়ি হয়ে গেছে, হাতে একটু টাইম আছে, সেই জন্যে কি ভাবলাম যে জামা কাপড়গুলো একটু সার্ফের জলে ভিজিয়ে রাখি, তাহলে কি হবে একটু ভিজলে তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাবে আর বেশি ভালোও পরিষ্কার হবে, তারপরে লাঞ্চটা গুছিয়ে দেবো টিফিন বক্সে। আর আজকে যেহেতু শনিবার সেহেতু রৌনকেরও স্কুল ছুটি, ও আজকে বাড়িতে রয়েছে, আর ওরা দুজনেই কিন্তু অনেকটা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে, মানে উঠে উঠে ঘুম থেকে না তাড়াতাড়ি অভ্যাস হয়ে গেছে, রৌনক স্কুলে গেলে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে, তো ওই জন্য অন্য দিনগুলোতেও বেশি ঘুমাতে পারে না, তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে। আর আমি জামা কাপড় ভিজাচ্ছি, ও বাথরুমের মধ্যে চলে এসছে, ও আমার সাথে জামা কাপড় ভিজাবে, ওকে যেতে দিতে হবে এই আর কি। তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, আমি যখন রান্না করছিলাম রান্না করতে করতে কিছু বাসন মেজে নিয়েছি, নিয়ে ওগুলো গামলির মধ্যে উবুড় করে রাখছি, তাতে কী হবে জলগুলো ঝরে গামলিতেই জমা হবে, আর না হলে এমনি আমাদের মেঝেতে উবুড় করে রাখা হয়, সেক্ষেত্রে কী হয় বলো তো, জলগুলো চারিদিকে ভর্তি হয়ে যায়, পড়ে যাওয়ার একটা সম্ভাবনা, সেই জন্য এখান থেকে জল ঝরে গেলে তারপরে নিচে নামিয়ে রেখে দেবো বাসনগুলোকে। আর এবার চলো লাঞ্চটা রেডি করে দিই। আর দেখছো উচ্ছে চচ্চড়ি, ওদিকে চিংড়ি মাছের ঝাল রয়েছে, আর এখানে পটলের তরকারিটা, পটলের দোরমা বা পটলের ঝাল যাই বলে, হ্যাঁ পটলের ঝাল। এটার কিন্তু অল্প একটু গ্রেভি করেছি, খুব বেশি গ্রেভি না, একদম অল্প অল্প গ্রেভি করেছি। আর এবারে এগুলো লাঞ্চ বক্সে গুছিয়ে দিই ঠিকঠাক করে।
কি বলতো, প্রত্যেকটা দিনই আমাদের মানে স্বাভাবিক, প্রত্যেকটা দিনই সকালবেলা উঠি, রাত্রেবেলা ঘুমাতে যাই, রান্না করি, বাসন মাজি, ছেলে মেয়েদেরকে পড়াই, প্রত্যেকটা দিনের মধ্যে কিন্তু এমন বিশাল কিছু ফারাক থাকে না। প্রত্যেক দিন তো এমন হয় না যে আমরা বাইরে বেরোতে যাচ্ছি বা আমরা কোথাও যাচ্ছি বা আমরা স্পেশাল কিছু করছি বা স্পেশাল ডে, কিন্তু তুমি একা হও বা তুমি অনেকের সাথেই থাকো, ম্যাটার সেটা করে না। সেটা ম্যাটার করে যে নিজের কাছে কীভাবে প্রত্যেকটা দিনকে তুমি নিজের মতো করে যদি নতুন করে সাজিয়ে নিতে না পারো, তাহলে তো জীবনে একঘেয়েমি থাকবে, তাই না? তো আমি এটা তোমাদেরকে বললাম আমার মনের কথা, কিন্তু আমি এখনও সেটা পেরে উঠিনি। আমারও মনে হয় যেন বছরের পর বছর একই রকমভাবে কেটে যাচ্ছে, কিছু পাল্টায়নি, কিছু বদলাচ্ছে না। তো কী বদলাতে চাইছি বা কী বদলালে ভালো হবে সেটা এখনও বুঝে উঠতে পারিনি। ছাদে এসে জামাকাপড় দিতে এসে দেখছি মানে পুরো অন্ধকার হয়ে গেছে চারিদিক, কীরকম অন্ধকার হয়ে গেছে দেখতেই পাচ্ছ, মানে বৃষ্টি আসবে আসবে এরকম। আর আমি কি করলাম, ওই জন্যে ক্যামেরার যে লাইটটা থাকে না ওটাকে একটু মানে স্ক্রিনটার একটু লাইটটাকে বাড়িয়ে দিলাম, কারণ এতটা অন্ধকার আচ্ছন্ন চারিদিকে লাগছিল। তো সেই জন্যে তোমরা একটু সাদা সাদা ঘোলাটে ঘোলাটে মতো এখন দেখতে লাগছে ফটোগুলো, কারণ আমি একটু ক্যামেরার লাইটটাকে ব্রাইটনেসটাকে একটু বাড়িয়ে দিয়েছি। আর আমার সাথে ওরা দুজনে ছাদে চলে এসেছে, দুষ্টুমি করছে, একটু পরে বৃষ্টি এসে যাবে, তাও জামাকাপড়গুলো দিলাম, অন্তত জলটা তো ঝরে যাবে। আর যখন আমি লাঞ্চ টা উঁচাচ্ছিলাম না, দেখলে আমি এই কুর্তি আর লেগিংসটা পরেছিলাম, আমি একটু বাজারে গিয়েছিলাম, একটু দরকার ছিল, তো ওই জন্যে লাঞ্চটা গুছিয়ে দিয়ে তারপরে বাজারে গিয়েছিলাম। তারপর জামা কাপড়টা কেচে তারপর ছাদে এলাম শুকনো করতে দিতে। এখন ঘড়িতে বাজে প্রায় 11টার কাছাকাছি বলতে পারো, 10:30 পৌনে 11টার মতো এখন বাজে। তো কী বলতো, আজকে এরপরে অনেক টুকটাক কাজ আছে, তেমন শেয়ার করার মতো বা দেখানোর মতো কিছু কাজ নেই, কারণ ছেলে হয়তো ফোন নিয়ে কার্টুন দেখবে, ভিডিও করতেই পারবো না। তো এবার কিন্তু ব্লগটা আমি সন্ধেবেলা থেকে স্টার্ট করব, ঠিক আছে? আজকে তোমাদের সাথে শেয়ার করবো যে ওরা দুজনে পড়তে বসে ঠিক কী কী করে। এখন ওই 7:30 মতো বাজে, দু ভাই বোনে পড়তে বসেছে, মানে পৌষালি পড়বে না, এমনি স্লেট পেন্সিল নিয়ে বসেছে। তো চলো দেখো ওরা শুধু কী কী করে পড়তে বসে। দেখি মাম্মাম তো এবার অনেকটা টাইম কেটে গেছে, এবার রৌনককে পড়তে বসাবো। তাই আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। প্লিজ আমাকে কমেন্টস বক্সে জানাবে আমার ব্লগ তোমাদের কেমন লাগছে, আর যদি আমার ব্লগ তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আরও একটা নতুন ব্লগে তোমাদের সাথে